আপনার আয়না ঘরের জীবনটা কবে কখন থেকে কিভাবে শুরু হলো? আচ্ছা, আমার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান নাহিদ। আমি ছাত্র দলের রাজনীতি করি, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি। আমি 2003 সালে নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হই। 1/11 প্রেক্ষাপটে থেকে আমাদের ভিন্ন মতের রাজনৈতিক পথ চলা শুরু হয়। এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন, যেটা সরকার বিরোধী যে আন্দোলন, সেটা আমরা চালিয়ে যাচ্ছিলাম। গণতান্ত্রিক আন্দোলনে আমার গুম হওয়া পর্যন্ত, আমার ঘুমের বিষয়টা 2017-তে, ওই পর্যন্ত জেলা শহরে যতগুলা রাজনৈতিক মামলা হয়েছে, আমাদের এখানে বর্তমান বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, উনি জেলা বিএনপির আহ্বায়ক, ওনার নেতৃত্বে আমরা ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের রাজনীতি করি। রাজনৈতিক মামলাগুলোতে ছাত্র নেতা হিসাবে উনি হয় উনি আসামি, আর যদি উনি না থাকে, দেখা গেছে আমাদেরকে উল্লেখযোগ্য সম্মুখ সারিতে রেখে মামলাগুলো করা হইতো। গুম হওয়া পর্যন্ত যখন আমাকে তুলে নেয়, ওই সময় পর্যন্ত আমি 11টা মামলার আসামি, ওই সময় 3 বারের কারাবরণ করতে হয়েছে সরকারের জন্য। সেটা তো নর্মাল একটা প্রক্রিয়া। হ্যাঁ, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি আগাচ্ছি আর কি ঘুমের বিষয়টাতে। এটা ছিল 2017-তে রোজার মাস, 10 রোজার সময়, সেহরির মানে রোজা রেখে সবাই যেমন ক্লান্ত থাকে, আমি ওই দিন ক্লান্ত হয়ে আপনার ঘুমায় পড়ছিলাম। তো হঠাৎ দরজায় নক হওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলি নিচতলাতে থাকে, আমি দোতলাতে থাকতাম, কাজের মেয়েটা সেহরির আগে আপনার দরজায় নক করতো। তো আমি আচমকা ঘুম ভাঙাতে আমার মনে হয়েছে যে হয়তো সেহরির টাইম হয়ে গেছে, কাজের মেয়েটাই আসছে, আমি নিজেই দরজা খুলছি। দরজা খোলার পরে আপনার 8 থেকে 10 জন সিঁড়ির, আমার দরজার সামনে সিঁড়ির, দোতলার সিঁড়ির জায়গাটাতে। নাহিদ, আমি বললাম হ্যাঁ, যেহেতু এর আগেও সবসময় আপনার পুলিশ প্রশাসনের লোকজন আন্দোলনের কর্মসূচির আগের দিন বাসাতে আসতো, একজন এসে আমার হচ্ছে প্যান্টের ইয়েতে ধরলো, বেল্টের এখানে ধরে যে চলো। আমি জিজ্ঞাসা করলাম শুধু যে কোন ডিপার্টমেন্ট, কারণ অ্যাজ ইউজুয়াল পুলিশ ডিপার্টমেন্ট, ডিবি বা অন্যান্য যারা আছে, এরা যেহেতু সোশ্যালি কাজ করে, আমাদের মোটামুটি একটা ধারণা, বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারি যে হচ্ছে এরা পুলিশ ডিপার্টমেন্ট বা পুলিশের হচ্ছে ডিবি বা অন্যান্য, জি জি, অন্যান্য বডি স্ট্রাকচার একই রকম ছিল, হাইট, বডি স্ট্রাকচার, পুলিশের অনেক সময় মেয়াদ ভুরি এরকম দেখা যায়, ওই রকম না, ফিট। আমি দেখেই কিন্তু বুঝছি যে, আমি যখন জিজ্ঞাসা করলাম কোন ডিপার্টমেন্ট, আমার হচ্ছে গিয়ে একজন একটা পিস্তলের বার দিয়ে আমার মাথায় আঘাত করলো এবং আমার হেঁচকা টান শুরু করছে। তো আমি বুঝতে পারছি যে হচ্ছে গিয়ে এরা অ্যাজ ইউজুয়াল নর্মাল ডিপার্টমেন্ট না, খারাপ কিছু হতে যাচ্ছে। আমার 2 ভাই বাসায় ছিল নিস্তলাতে। আমার মধ্যে একটা বিষয়ই আসছে, এর আগেও যেহেতু গুমখুনের বিষয় আছে, আমি ধরে নিছি যে আমি শেষ। আমি চাইলে চিৎকার করতে পারতাম, কিন্তু আমি আমার ফ্যামিলিকে সেভ করার জন্য আমি জাস্ট, আমাকে এরা টেনে দোতলা থেকে নিচতলায় নামাইছে, আমি কিন্তু কোনো আওয়াজ করি নাই। আমি জানি যে আমার 2 ভাই প্রতিরোধ করতে পারবে না, যাদেরকে দেখেছি যে 2 ভাইয়ের প্রতিরোধ সম্ভব না, বরঞ্চ আমার সাথে সাথে আমার ফ্যামিলির ক্ষতি হবে। আমি অনেকটা মেনে নিয়ে ওদের সাথে চলে গেছি। কাপড় চোপড় পরার সুযোগ দিয়েছিল না, ইভেন আমার পায়ে স্যান্ডেল ছিল না, আমি বেডে শোয়া ছিলাম, জাস্ট দরজাটা খোলার পরে স্যান্ডেল যে পরবো সেই সুযোগটা ওরা দেয়নি। তারপরে দোতলা থেকে নামানোর পরে নিস্তলাতেই গেটে আমার চোখ বেঁধে ফেললো, আমার আর কোনো কিছু দেখার সুযোগ নাই। জাস্ট বাসা থেকে মেন রোডে যখন তুলে গাড়িতে উঠতে বললো, পায়ে হাঁটিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, জাস্ট অল্প একটু ডিস্টেন্স, মেন রোড থেকে আমার বাসার অল্প একটু ডিস্টেন্স, অতটুকু অনেকটা আসলে কি বলে চ্যাংদোলা করে তুলে নেওয়ার মতো, আমি খুব হেঁটে গেছি বিষয়টা ওই রকম না। তো নামায়ে বলল যে পা তুলে গাড়িতে ওঠো। আমি জাস্ট হচ্ছে গিয়ে হাইটটাতে যখন পা তুললাম, আমি বুঝতে পারছি যে জিপ টাইপের কোনো কিছু। তো ওই সময় আমার আসলে বোঝার সুযোগ হয় না যে কোন গাড়িতে গেছি, কিন্তু ঘুম থেকে আসার পরে আমার বাসার না, আমাদের বাসার পার্শ্ববর্তী হচ্ছে 2টা, একটা সরকারি আর একটা আধা সরকারি, একটা হচ্ছে ইএমসি জুট মিল, ইএমসি জুট মিলের সিসি ক্যামেরা নরসিংদীতে, নরসিংদী জেলা শহরে আমার বাসা। আমার বাসা কোন এলাকায়? আপনার বাসাটা? আমার বাসাটা হচ্ছে নরসিংদী শহরের ষাটিরপাড়া থেকে হচ্ছে গিয়ে শহরের মধ্যেই, শহরের মধ্যে, শহরের নাগরিয়া গান্ধী যেটা, এখানে হচ্ছে শহরের সাথে সদরের 2টা চরের কানেক্টিং একটা ব্রিজ আছে, এই ব্রিজের গোড়াতেই হচ্ছে আমার বাসা, একদম মেন রোডের পাশে।
তো পরবর্তীতে আমি ঘুম থেকে আসার পরে ওই সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখছি যে কি গাড়িতে করে নিছে, তিনটা গাড়ি ছিল। আমরা একটু দেখি, আপনি তো আমাদেরকে দিয়েছেন সিসি ক্যামেরা। দেখা যাচ্ছে যে আপনার মানে পরপর হলো যে আপনার উদ্দেশ্যে আপনার বাসায় তিনটা গাড়ি পরপর ঢুকলো। তারপরে আবার আমরা দেখলাম যে সেই গাড়ি তিনটা আবার বের হয়ে গেল। এখানে যে আপনি ছিলেন এটা আমরা নিশ্চিত হব কিভাবে যে আপনাকে তুলে নিয়ে গেছে? এইখানে একটা বিষয়, এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের এলাকাটা যেটা সেটা শহরের মধ্যে হলো একটু আপনার নদীর পাশ ঘেরা, ইউএমসি জুট মিল কেন্দ্রিক শ্রমিক অধ্যুষিত এলাকা। একটা একটা কালো রঙের গাড়ি, একটা জিপ, দুইটা জিপ, একটা হাইস, জি হ্যাঁ একটা হাইস, দুইটা জিপ, একটা কালো রঙের এবং একটা সাদা রঙের, জি এই তিনটা গাড়ি আসছিল, জি তিনটা গাড়ি আসছিল। আপনাকে কি জিপে তুললো না হাইস? আমাকে জিপে তুলছে, জিপে তুলছে, জিপে তুলছে, জি। আমি যখন পাটা উপরে তুলছি জিপের হাই, যেহেতু উপরে উঠার এটা হাইট একটু বেশি, আমার মনে হয়েছে যে আমি জিপে উঠছি। পুরোটাই তো আমার দেখার সুযোগ ছিল না, চোখ বাধা ছিল। তারপরে আপনাকে কি ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে ঢুকালো? হ্যাঁ, আমাকে গাড়িতে তুলে নিল। আর আপনি যেটা বলছেন যে আমি শিওর হলাম কিভাবে, এটা যেহেতু ইউএমসি জুট মিলটা হচ্ছে আপনার শ্রমিক অধ্যুষিত এলাকা, ১২টাতে লাস্ট শিফট, ১২টার পরে আপনার মিল টোটালি ক্লোজ করে নিয়ে যায়। তো আমি সিসি ক্যামেরা টাইম যেটা আমাকে এদের গাড়ি আসা আমাকে আনুমানিক ১.৩০টার দিকে হচ্ছে তুলে নিছে, ১২টা ৪০ ৯ জুন ২০১৭, জি ৯ জুন ২০১৭।